রাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের গাড়ি উল্টিয়ে দিয়েছে তার আওয়ামী লীগেরই অন্য স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা। সাহসী সন্তানেরা রাতের অন্ধকারে তিনি যখন গাড়ি নিয়ে অবৈধ শাসন দেখাতে বের হয়েছিলেন, তখন তার গাড়ি থামিয়ে সেখানে তাকে ভিডিও করেছেন, তার গাড়ি থামাতে বলেছেন। যদিও সেই পররাষ্ট্রমন্ত্রী তিনি তার ভাব দেখিয়েছেন, সেখানে সেই ছেলেটির ভিডিও করেছেন এবং এভাবে করে তিনি ওখানে বেশ তর্কে জড়িয়েছেন। আমি দেখেছি এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিশেষ একটি সাক্ষাৎকার এবং তিনি লাইভে এসে বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য আমি দেখেছি, তার শরীর থেকে মনে হচ্ছে যেন ঘাম ঝরছে, মানে একটা অন্যরকম প্রেশারের মধ্যে আছে এবং কোনো অবস্থাতেই স্বস্তির মধ্যে নেই, একদলীয় নির্বাচনেও স্বস্তির মধ্যে নেই। আমি অবাক হয়েছি যে এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমরা যেভাবে হাম্বিতাম্বি দেখাচ্ছে, সমগ্র বাংলাদেশের নাগরিকদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করেছে, এরা তাদের নিজেদের স্বতন্ত্র প্রার্থীদের সাথে আজকের এই করুণ পরিণতি যদি হয় যে তার শরীরের ঘাম ঝরে যাচ্ছে, নির্বাচনের নামে নির্বাচন কিছুই হচ্ছে না, যেখানে বিরোধী মতের ধানের শীষের কোনো প্রার্থী নাই, জামাতের কোনো প্রার্থী নাই, চরমোনাইয়ের কোনো প্রার্থী নাই, জাতীয় বড় রাজনৈতিক দলগুলোর কোনো প্রার্থী নাই, শুধুমাত্র নিজ দলের কয়েকজন কর্মী সমর্থকদের প্রার্থী নিয়ে নির্বাচনই যদি এই হয় অবস্থা, তাহলে একটু চিন্তা করা উচিত এই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শাহরিয়ার আলমদের, যে আসলে তারা বাংলাদেশের পরিবর্তন হলে কোথায় অবস্থান করবে। আদৌ কি নির্বাচনের মাঠে থাকতে পারবেন, নাকি দেশে থাকতে পারবেন, নাকি এলাকায় কোনো ক্যাম্পেইন করতে পারবেন, তার মতো গুড্ডায় সাহস বা শক্তি কি আপনাদের আছে? আমার তো আপনার ভিডিও দেখে আমার ভীষণভাবে ভীষণভাবে কষ্ট লাগছে আপনাদের জন্য, যখন আপনারা মিডিয়ার সামনে এসে ইউরোপ, আমেরিকা, কানাডা, পৃথিবীর কাউকে পরোয়া করেন না, সেই ব্যক্তি ইয়াতিমের মতো আজকে নিজের এলাকায় প্রবেশ করতে গিয়ে আপনাকে একটি পিচ্চি বাচ্চার সামনে ইন্টারভিউ দিতে হয়, আপনার ভিডিও তারা করে নিচ্ছে, আপনি মানে তাকিয়ে আছেন, আপনি অবশেষে আপনিও ভিডিও করলেন, এই ভিডিও ক্রস ভিডিও করতে করতে আপনার নির্বাচনী শ্বাস প্রশ্বাস ঊর্ধ্বগমন করছে। আসলে কি জানেন, বাংলাদেশের যে পরিমাণ জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন এই শাহরিয়াররা করেছে, অত্যাচার করেছে, মানুষের উপরে জুলুম করেছে, তার কিঞ্চিত আল্লাহ প্রদত্তভাবে নিজ দলের নেতাদের কাছ থেকেই তারা পাওয়া শুরু করে দিয়েছে। আমি সবসময় বলেছি যে আওয়ামী লীগকে খতম করতে আমাদের লাগবে না, আওয়ামী লীগের অপকর্মে আওয়ামী লীগ পাড়া দিয়ে আওয়ামী লীগের কারণেই শেষ হয়ে যাবে। আজকে তাই হচ্ছে, সমগ্র বাংলাদেশব্যাপী আওয়ামী লীগের ঠোকরাঠুকরি চলছে, নৌকার উপরে পাখি বসিয়ে দিচ্ছে, ইগল পানিতে ডুবিয়ে দিচ্ছে নৌকাকে, এতদিন যেই নৌকার বন্দনা করলা আজ তুমি ট্রাক দিয়ে ডুবিয়ে দিচ্ছ, পাখি দিয়ে ডুবিয়ে দিচ্ছ, নিজেরা নিজেদের ক্যাম্পেইন করতে এতদিন তোমরা বলতা জামাত শিবিরের কারণে রাস্তায় নামতে পারো না, বিএনপি তোমাদেরকে হামলা করে মামলা করে, আর আজ আল্লাহ তালা দেখিয়ে দিচ্ছে, বিদেশিদের কাছে দেখিয়ে দিচ্ছে যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মতো একজন ব্যক্তিকে এলাকায় ঢুকতে হলে এখন তাকে কতটা শঙ্কার মধ্যে ঢুকতে হয়। একটা একদলীয় নির্বাচন করছে, নির্বাচনের নামে প্রহসন করছে, সেই নির্বাচনেও আপনার এলাকায় প্রবেশ করার মতো দুঃসাহস আপনার হচ্ছে না। আপনি অবৈধভাবে টাকা বিলি করার জন্য রাতের অন্ধকারে গাড়ি নিয়ে বের হয়েছেন, কিংবা ভোট চাওয়ার জন্য আপনি বের হয়েছেন, আপনার যেটা সম্পূর্ণ 5 তারিখের পর থেকে আজকের এই 7 তারিখ পর্যন্ত এটা অবশ্যই অনৈতিক আচরণ ছিল, যদিও আপনি এটার ভুলভাল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন সব প্রার্থীরাই দেয় যে আমি কিছুই করি নাই, আমি জাস্ট এসেছি একটু দেখতে আমার ক্যাম্পগুলো সব ঠিক আছে কিনা। তো আজকের আমি আপনার এই ভিডিও দেখে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমি লজ্জিত হয়েছি একজন রাজনীতিবিদ হিসাবে, যে আওয়ামী লীগ মূলত আমরা যে সবসময় বলি যে বিচ্ছিন্ন হয়ে যাবে, একই অবস্থা 15ই আগস্টে যখন হত্যাযজ্ঞ হয়েছে এদেশে, তখন এই আওয়ামী লীগের লোকেরাই হত্যা করে বাকিরা সব পালিয়ে গিয়েছে। আজ শেখ হাসিনার যদি পতন হয়, এই পতন হলে সবার আগে এই দলের নেতাকর্মীরাই পালাবে এবং তার উজ্জ্বল নক্ষত্র নমুনা হচ্ছে এই শাহরিয়ার আলমের এই ভিডিও। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো নিউজ পেপারে, যে কোনো অডিও ভিডিওতে ঢুকে আপনারা দেখতে পারবেন তার এই কর্দমক্ত, বলতে গেলে ঘামিয়ে ঘামিয়ে শেষ হয়ে দীর্ঘশ্বাস অসুস্থ হয়ে যাচ্ছে, এই অসুস্থজনিত ভিডিও যদি দেখতে চান আপনারা বিভিন্ন চ্যানেলে ঢুকে দেখে নেবেন। আজকের এই হচ্ছে আওয়ামী লীগের নেতাদের অবস্থা, আশা করি সবাই বুঝতে পেরেছেন, সবাইকে ধন্যবাদ।